রেশন না পেয়ে ডিলারকে ঘিরে বিক্ষোভ। ডিলারকে শোকজ করে তদন্তের নির্দেশ বিডিওর। সাধারণ মানুষ যাতে নিয়ম মতন রেশন পায় তার ব্যবস্থা করছে খাদ্য দপ্তর। বিগত 3 মাস ধরে রেশন না দেওয়ায় রেশন ডিলারের সামনে বিক্ষোভে ফেটে পড়ল মুর্শিদাবাদের নওদা ব্লকের পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের লোকেরা। বৃহস্পতিবার সকালে নওদা ব্লকের পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে রেশনের দোকানের সামনে ক্ষোভে ফেটে পড়ল গ্রামের লোকেরা। গ্রামের লোকেদের অভিযোগ, বিগত 3 মাস ধরে রেশন ডিলার গ্রামের লোকেদের রেশন দিচ্ছে না। নানান বাহানায় রেশন নিতে এলে উপভোক্তাদের ফিরিয়ে দেওয়া হয় রেশন ডিলারের পক্ষ থেকে। আমরা ওই মাসের মাল পাইনি, আবার আজ কে মাসে 11 দিনে গেল, প্রতিদিন দেব দেব করে লাইন দিছে, মেয়ে ছেলেরা লাইন দিছে, আচ্ছা ওরা এখানে তো দিচ্ছে না, মাল ঘুরে ঘুরে দিছে, ওরা বিলাকে বিক্রি করে মাল, আর পচা ওই গোডাউন কুড়ি কুড়ি সাই মাল বিক্রি তুলি দেয় আমাদেরকে, ওখানে আমরা খাবো বলেন, মাল তো থাকি না, ওদের গোডাউন দেখেন মালই নাই, তাহলে আমি দেখি দেবে 2 মাসের, হ্যাঁ 2 মাসের পাইনি। গ্রামবাসীরা এও জানান রেশন ডিলার তার কিছু ব্যক্তিগত পরিচিত লোকেদের গোডাউনে ডেকে চুপি চুপি মাল দিচ্ছে, সেই কারণে রেশন ডিলারের দোকানের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। অক্টোবর মাস থেকে কাউকে মাল দিচ্ছে না, ওই ব্যক্তিগত কয়েকজন আছে তাদেরকে ফোনে ডেকে নিয়ে গোডাউনে মাল দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। আমি লিখিত কমপ্লেন করেছিলাম 28 তারিখে, 28 তারিখে আমাকে ইন্সপেক্টর বললো যে কালকে তোমার মাল দিতে হবে। আমি বললাম কালকে আমার না, গোটা এলাকার মাল দিতে হবে, এটা বলেছিলাম, বললো ঠিক আছে কালকে তোমাকে ডেকে দেওয়া হবে। সোহেল আমাকে ফোন করেছিল ব্যক্তিগতভাবে, বলছে তুমি এসে মালটা নিয়ে যাও, আমি আসিনি। সোহেল বললো যে মাল আমি দিয়ে দেবো তোমাদের, দিয়ে দেবো করে মিথ্যে কথা বলছে আমাকে যে তোমরা আসোনি। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে যে আসো আসো, আমার বাবাকে আমি পাঠিয়েছিলাম, তবুও মাল দেয়নি, গোডাউন বন্ধ করে পালিয়ে বসেছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। আরেকদিন একটা মেয়েটা বলতে গেলে মেয়েটা কেমন মুখের ভাষা করলো, কেন তোর ভাষাটা তো আমাকে করতে কাম এখানে মেয়ে দিতে বেকার বাড়ি যাতু, মেয়েটা বয়স্ক মানুষ বলে ভালো মানুষ বলে কিছু বললো না, খুব কি সমস্যা হয়েছে, এই তো 2 মাসের মাল পাইনি না, কি বলছে কি বলছে, কাল আসো পরশু আসো বারে আসো বিশুদ্ধ বারে আসো 4টার সময় আসো দুপুরের পরে আসো, তাই আসি আসি ঘুরি ঘুরি বাড়ি যায়। নওদা ব্লক আধিকারিক দেবাশিস সরকার বলেন, ওই রেশন ডিলারের বিরুদ্ধে আগেই অভিযোগ এসেছে, তাকে শোকজ করা হয়েছে, ফুড ইন্সপেক্টরকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে। এলাকার মানুষ কিভাবে রেশন পাবেন তার ব্যবস্থা করা হচ্ছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। যে এখানে একটা সমস্যা চলছে, ওনাদের নাকি 3 মাস ধরে বলছে, ওনার বক্তব্য অনুসারে 2-3 মাস ধরে এরকম সমস্যা চলছে। এবার সঙ্গে সঙ্গে নাকি পুলিশও জানিয়েছে যে পুলিশ ওখানে গেছে, এবং আপনার ফুড সাপ্লাইয়ের যিনি ইন্সপেক্টর তিনি ওখানে জানাচ্ছেন যে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যকর ব্যবস্থা নাকি চালু হয়ে গেছে, ওনাকে শোকজ করেছে, ওনাকে মানে ওনার বিরুদ্ধে আগে থেকে যেহেতু অভিযোগ আছে, ওনারা আগে ইনকোয়ারি করে রিপোর্ট ওনাদের দিয়েছেন, সেই মোতাবেক ওনাদের দপ্তর নাকি ব্যবস্থা নিচ্ছে, হিয়ারিং টিয়ারিং সবই নাকি চলছে, তো সেইটা আমরা দেখছি যে কী করে নেওয়া যাচ্ছে। আর ওখানে ফুডের যে ইন্সপেক্টর আছে তাকে ওখানে ইমিডিয়েটলি যে ওখানে আগে সিচুয়েশন কী আছে দেখে রিপোর্ট করতে বলা হয়েছে, আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা কী দাঁড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।